স্নাতক সম্মান প্রথম বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে মৌলিক জৈব রসায়ন এর অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের এটি সপ্তম লেকচার, আর লেকচারটি উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি, সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যালকাইল ডাইহ্যালাইড। এই যৌগগুলোর পরিচিতি, এদের শ্রেণীবিভাগ, প্রস্তুতি এবং ধর্মাবলী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হচ্ছে তোমরা বিভিন্ন প্রকার ডাইহ্যালাইডগুলো সম্পর্কে জানতে ও তাদের শনাক্ত করতে পারবে। তোমরা ডাইহ্যালাইডগুলো কিভাবে প্রস্তুত করা যায় তা ব্যাখ্যা করতে পারবে এবং সেই সাথে ডাইহ্যালাইডগুলোর ধর্মাবলী ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করছি আজকের আলোচনা, অ্যালকাইল ডাইহ্যালাইড। অ্যালকাইল ডাইহ্যালাইড আমরা কাদের বলি? অ্যালকেন অণুর বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটি হাইড্রোজেন পরমাণু দুটি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকেই আমরা মূলত অ্যালকাইল ডাইহ্যালাইড বা অ্যালকেনের ডাইহ্যালোজেন যৌগ বলে থাকি। এই যৌগগুলোর যে সাধারণ সংকেত তা হচ্ছে সিএন H2NX2। এখানে এক্স মানে হ্যালোজেন বুঝিয়েছি আমরা, এখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন নির্দেশ করছি এক্স দিয়ে। আমরা এই ডাইহ্যালাইডগুলোর উদাহরণে যদি যাই তাহলে আমরা বলতে পারি মিথিলিন ক্লোরাইড CH2Cl2 বা মিথিলিন ব্রোমাইড CH2Br2, এগুলো অ্যালকাইল ডাইহ্যালাইড। এছাড়া আমরা 1,1 ডাইক্লোরোইথেন বা 1,2 ডাইব্রোমো ইথেন বা 1,3 ডাইব্রোমো প্রোপেন, এই যৌগগুলোকেও অ্যালকাইল ডাইহ্যালাইড বলতে পারি, কারণ প্রত্যেক যৌগেই আসলে সিএন H2NX2 এই সাধারণ সংকেত অনুসৃত হয়েছে। আমরা এরপরে চলে যাচ্ছি অ্যালকাইল ডাইহ্যালাইডের শ্রেণীবিভাগে। আমরা অ্যালকাইল ডাইহ্যালাইডগুলোকে নিম্নোক্ত তিনটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। এক হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, এটাকে সংক্ষেপে জেম ডাইহ্যালাইড বা যুগ্ম ডাইহ্যালাইডও বলা হয়। দুই হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড বা সন্নিহিত ডাইহ্যালাইড, আর তিন হচ্ছে সাধারণ ডাইহ্যালাইড। আমরা এই তিন ধরনের ডাইহ্যালাইড সম্পর্কে এখন ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। আমরা কাদের বলছি জেমিনাল ডাইহ্যালাইড? যে ডাইহ্যালাইডে হ্যালোজেন পরমাণু দুটি একই কার্বনে যুক্ত থাকে তাকেই আমরা জেমিনাল বা জেম বা যুগ্ম ডাইহ্যালাইড বলি। যেমন আমরা এখানে উদাহরণ দেখিয়েছি 1,1 ডাইক্লোরোইথেন, এই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি দুটি হ্যালোজেন মানে ক্লোরিন পরমাণু একই কার্বনে যুক্ত আছে, এই জন্য এটি একটি জেমিনাল বা জেম ডাইহ্যালাইড। পরের যৌগটি 1,1 ডাইব্রোমোপ্রোপেন, এখানেও দুটি ব্রোমিন পরমাণু একই কার্বনে যুক্ত আছে। তৃতীয় যৌগটি 2,2 ডাইব্রোমোপ্রোপেন, এখানেও দুটি ব্রোমিন পরমাণু একই কার্বনে যুক্ত আছে। অর্থাৎ কার্বন শিকলের যে কোনো এক কার্বনে যদি দুটি হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তবেই তাদের আমরা জেমিনাল ডাইহ্যালাইড বলতে পারি। আমরা চলে যাচ্ছি ভিসিনাল বা সন্নিহিত ডাইহ্যালাইডে। কাদের বলছি? যে ডাইহ্যালাইডে হ্যালোজেন পরমাণু দ্বয় পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাকেই ভিসিনাল বা সন্নিহিত ডাইহ্যালাইড বলে। অর্থাৎ এই যৌগগুলোতে পাশাপাশি দুই কার্বনে একটি করে দুটি হ্যালোজেন পরমাণু যুক্ত থাকবে। যেমন আমরা এখানে দুটি যৌগ উদাহরণ হিসেবে এনেছি, একটি হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন, এখানে আমরা লক্ষ্য করলেই দেখব পাশাপাশি দুই কার্বনে একটি করে ব্রোমিন পরমাণু যুক্ত আছে, এজন্য এটি একটি সন্নিহিত বা ভিসিনাল ডাইহ্যালাইড। পরের যৌগটি 1,2 ডাইক্লোরোপ্রোপেন, এখানে দুটি ক্লোরিন পরমাণু পাশাপাশি
কার্বন শিকলের পাশাপাশি দুটি কার্বনে যুক্ত আছে, তাই এটিও একটি সন্নিহিত বা ভিসিনাল ডাইহ্যালাইড। আমরা এরপরে চলে যাচ্ছি সাধারণ ডাইহ্যালাইডে। এই সাধারণ ডাইহ্যালাইডগুলো আসলে জেমিনাল এবং ভিসিনালের যে শর্ত তার বাইরে। অর্থাৎ এই ধরনের ডাইহ্যালাইডে হ্যালোজেন পরমাণু দুটির অবস্থান এই জেমিনাল বা ভিসিনালের মতো উল্লেখিত অবস্থান হতে ভিন্নতর হয়। অর্থাৎ একই কার্বনে দুটি হ্যালোজেন থাকবে না, বা পাশাপাশি দুই কার্বনে একটি করে হ্যালোজেন যুক্ত থাকবে না। তাহলে কেমন হতে পারে এই ধরনের ডাইহ্যালাইড? যেমন আমরা উদাহরণ হিসেবে দেখেছি 1,3-ডাইব্রোমোপ্রোপেন, এখানে লক্ষ্য করো দুটি ব্রোমিন পরমাণু কার্বন শিকলে যুক্ত আছে, কিন্তু যে দুই কার্বনে যুক্ত আছে তারা কিন্তু পাশাপাশি কার্বন নয়, বা হ্যালোজেন দুটো কিন্তু একই কার্বনেও যুক্ত নেই। এই ধরনের ডাইহ্যালাইডগুলোকেই আমরা বলছি সাধারণ ডাইহ্যালাইড। এরপরে দ্বিতীয় উদাহরণটি 1,3-ডাইব্রোমোবিউটেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটি হ্যালোজেন পরমাণু একই কার্বনে বা পাশাপাশি দুই কার্বনে যুক্ত নেই, মাঝখানে একটা গ্যাপ আছে। এই ধরনের ডাইহ্যালাইডকেই আমরা আসলে সাধারণ ডাইহ্যালাইড আখ্যা দিয়ে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিন ধরনের ডাইহ্যালাইড সম্পর্কে পরিচিত হলাম। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যালকাইল ডাইহ্যালাইডের প্রস্তুত প্রণালীতে। অ্যালকাইল ডাইহ্যালাইডকে আমরা বিভিন্নভাবে প্রস্তুত করতে পারি। আমরা প্রথমে জানবো জেমিনাল ডাইহ্যালাইড কিভাবে প্রস্তুত করা যায়। আমরা জেমিনাল ডাইহ্যালাইডের দুটি প্রস্তুতির পদ্ধতি পড়ব। এর প্রথম আমরা পড়ছি অ্যালডিহাইড বা কিটোন হতে। অ্যালডিহাইড বা কিটোনের সাথে যদি ফসফরাস পেন্টাহ্যালাইড বিক্রিয়া করে, তবে আমরা জেমিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হতে দেখি। যেমন আমরা এখানে অ্যালডিহাইডের সাথে দেখেছি ফসফরাস পেন্টাহ্যালাইড বিক্রিয়া করে জেমিনাল ডাইহ্যালাইড এবং ফসফরাস অক্সিহ্যালাইড উৎপন্ন করে। আবার কিটোনের সাথে যদি বিক্রিয়াটি করি তাহলেও জেমিনাল ডাইহ্যালাইড হবে এবং ফসফরাস অক্সিহ্যালাইড হবে। তবে এই ক্ষেত্রে অ্যালডিহাইড থেকে আমরা প্রান্তীয় জেম ডাইহ্যালাইড পাব, আর কিটোন থেকে পাবো আসলে শিকল মধ্যস্থ জেম ডাইহ্যালাইড। উদাহরণস্বরূপ আমরা ইথানল থেকে দেখিয়েছি ইথানল যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা পাবো 1,1-ডাইক্লোরোইথেন আর ফসফরাস অক্সিক্লোরাইড। এই ক্ষেত্রে 1,1-ডাইক্লোরোইথেন এটি একটি প্রান্তীয় জেমিনাল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড, অর্থাৎ কার্বন শিকলের প্রান্তে দুটি হ্যালোজেন পরমাণু যুক্ত আছে। আর প্রোপানন মানে কিটোন, এটির সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় আমরা পেয়েছি 2,2-ডাইক্লোরোপ্রোপেন এবং ফসফরাস অক্সিক্লোরাইড। এখানে 2,2-ডাইক্লোরোপ্রোপেন এটি শিকল মধ্যস্থ জেম ডাইহ্যালাইড, অর্থাৎ কার্বন শিকলের মাঝের কার্বনে দুটি হ্যালোজেন পরমাণু যুক্ত আছে। তাহলে আমরা প্রথম পদ্ধতিটি জানলাম। এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে। এই ক্ষেত্রে আমরা অ্যালকাইন হতেও কিন্তু জেমিনাল ডাইহ্যালাইড সংশ্লেষণ করতে পারি বা প্রস্তুত করতে পারি। কি করতে হবে সেই ক্ষেত্রে? আমাদের অ্যালকাইনের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। অ্যালকাইনের সাথে হ্যালোজেন অ্যাসিড বিক্রিয়া করে জেমিনাল ডাইহ্যালাইড উৎপন্ন করে। যেমন আমরা এখানে দেখিয়েছি একটি অ্যালকাইনের সাথে আমরা যদি হ্যালোজেন অ্যাসিড অর্থাৎ HX, HCl, HBr, HI এগুলোর বিক্রিয়া ঘটাই, তাহলে প্রথমে একটা পাই বন্ধন ভেঙে একবার সংযোজন হবে এবং এরপরে আবার আরেকটি পাই বন্ধন ভেঙে দ্বিতীয় সংযোজনের মাধ্যমে আমরা চূড়ান্ত উৎপাদ রূপে জেমিনাল ডাইহ্যালাইড পাব। এইখানে একটি বিষয় লক্ষণীয়, প্রথমবার হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত হবে দ্বিতীয়বার কিন্তু একই কার্বনে যুক্ত হবে। এটি আসলে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া মার্কনিকভ নীতি অনুযায়ী অনুষ্ঠিত হয় বা সংঘটিত হয়, এবং মার্কনিকভ নীতিতে বলা আছে পাই বন্ধন যুক্ত যে কার্বন হাইড্রোজেন কম থাকবে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। অর্থাৎ এই যে হ্যালোজেন পরমাণু এটি আসলে ঋণাত্মক অংশ, এটি এই কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে, এই জন্য আমরা এই উৎপাদটি পেয়েছি এবং পরবর্তী সংযোজনেও অনুরূপ সংযোজন ঘটবে বলে আমরা একই কার্বনে দুটি হ্যালোজেন যুক্ত হতে দেখব। এভাবে আমরা জেমিনাল ডাইহ্যালাইড সংশ্লেষণ করতে পারি। এর এখানে উদাহরণ হিসেবে আমরা দেখিয়েছি প্রোপাইন থেকে HBr সংযোজনে প্রথমে 2-ব্রোমো প্রোপিন হচ্ছে, এরপর আরেকটি HBr যুক্ত হয়ে 2,2-ডাইব্রোমোপ্রোপেন উৎপন্ন হচ্ছে। আমরা এরপরে চলে যাচ্ছি
ভিসিনাল বা সন্নিহিত ডাইহ্যালাইডের প্রস্তুতিতে। ভিসিনাল বা সন্নিহিত ডাইহ্যালাইড আমরা প্রথমে দেখব অ্যালকিন হতে কিভাবে সংশ্লেষণ করা যায়। অ্যালকিনের সাথে আসলে হ্যালোজেনের সংযোজন বিক্রিয়ায় সন্নিহিত ডাইহ্যালাইড উৎপন্ন হয়। যেমন আমরা এখানে দেখেছি, একটি অ্যালকিনের সাথে যদি হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন ব্রোমিন আয়োডিন আমরা যুক্ত করি, তাহলে পাই বন্ধনটি ভেঙে গিয়ে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এখানে 1-2 ডাই হ্যালো যৌগ আমরা পাব। উদাহরণস্বরূপ আমরা প্রোপিনের সাথে ব্রোমিনের সংযোজন দেখিয়েছি, এর ফলে আমরা 1-2 ডাই ব্রোমোপ্রোপেন উৎপন্ন করতে পেরেছি। আমরা পরবর্তী যে সংশ্লেষণটি দেখছি সেটি হচ্ছে অ্যালকোহল হতে। অ্যালকোহল হতেও আমরা সন্নিহিত ডাইহ্যালাইড সংশ্লেষণ করতে পারি। এই ক্ষেত্রে সন্নিহিত ডাই অল নিয়ে আমাদের বিক্রিয়া করতে হবে। তাহলে সন্নিহিত ডাই অল ফসফরাস ট্রাইহ্যালাইডের সাথে বিক্রিয়া করে সন্নিহিত ডাইহ্যালাইড উৎপন্ন করে। যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি ইথিলিন গ্লাইকল, এটি একটি সন্নিহিত ডাই অল, মানে পাশাপাশি দুই কার্বনের দুটি ও এইচ হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে। তাহলে এর সাথে ফসফরাস ট্রাইব্রোমাইডের বিক্রিয়ায় আমরা ইথিলিন ব্রোমাইড বা 1-2 ডাই ব্রোমো ইথেন পেয়ে থাকি। এটি একটি সন্নিহিত ডাইহ্যালাইড। আমরা এরপরে সাধারণ ডাইহ্যালাইডের সংশ্লেষণ একটু দেখব। এগুলোও আসলে অসম্পৃক্ত হ্যালাইড হতেই প্রস্তুত করা যায়। যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখিয়েছি, অ্যালাইল ব্রোমাইড এই যৌগের সাথে যদি HBr এর বিক্রিয়া ঘটাই আমরা পারঅক্সাইডের উপস্থিতিতে, তাহলে বিপরীত মারকোনিকভ নীতি অনুযায়ী কিন্তু এখানে সংযোজন ঘটবে। এই জন্য আমরা দেখি যে এই যে পাই বন্ধনটি আছে যৌগে, এই পাই বন্ধনের যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে আসলে এই বিকারকের ঋণাত্মক অংশ ব্রোমিন অংশটি যুক্ত হবে এবং উৎপাদ আমরা পাবো 1-3 ডাই ব্রোমো প্রোপেন। তাহলে এটি সংঘটিত হলো বিপরীত মারকোনিকভ নীতি অনুযায়ী, এবং এই ধরনের বিক্রিয়ার মাধ্যমে আমরা সাধারণ ডাইহ্যালাইড তৈরি করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে অ্যালকাইল ডাইহ্যালাইড গুলো প্রস্তুত করা যায় সেগুলো জানলাম। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যালকাইল ডাইহ্যালাইডের ধর্মাবলিতে। আমরা প্রথমেই এদের ভৌত ধর্ম সম্পর্কে একটু ধারণা নেব। অ্যালকাইল এই ডাইহ্যালাইড গুলো আসলে মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ, তবে এরা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। আমরা এই ভৌত ধর্মগুলোই মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাচ্ছি এদের রাসায়নিক ধর্মে। আমরা প্রথমে যে রাসায়নিক ধর্মটি সম্পর্কে জানবো তা হচ্ছে যে জেমিনাল ডাইহ্যালাইড গুলো জলীয় ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে অনুরূপ কার্বনিল যৌগে পরিণত হয়, মানে সমসংখ্যক কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগে পরিণত হবে। আমরা এখানে তার উদাহরণ দেখব। যেমন আমরা এখানে দেখিয়েছি 1-1 ডাইক্লোরোইথেন, এই যৌগটিকে যদি আমরা জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করি তাহলে কি হবে, এখানে জলীয় ক্ষারের হাইড্রোক্সিল মূলক দ্বারা এই যে ক্লোরিন আছে এই ক্লোরিন প্রতিস্থাপিত হবে। তাহলে দুটি ক্লোরিন দুটি ওএইচ দ্বারা প্রতিস্থাপিত হলে এরকম একটি যৌগ আমরা পাবো। তবে এই যৌগটি অস্থায়ী যৌগ, কারণ এক কার্বনে দুটি হাইড্রোক্সিল মূলক আসলে যুক্ত থেকে এরা স্থিতিশীলতা অর্জন করতে পারে না। এই জন্য আমরা এদের অস্থায়ী যৌগ বলছি। এই যৌগ থেকে এক অণু পানি অপসারিত হয়ে আসলে চূড়ান্ত উৎপাদ গঠিত হয়, এবং এখানেও এক অণু পানি অপসারিত হয়ে আমরা ইথানল উৎপন্ন রূপে উৎপাদ রূপে পেয়েছি, ইথানলকে উৎপাদ রূপে পেয়েছি। একইভাবে আমরা 2-2 ডাইক্লোরোপ্রোপেনের সাথে যদি জলীয় ক্ষারের বিক্রিয়া ঘটাই তাহলেও একই রকম ওই দুটি ক্লোরিন পরমাণু দুটি হাইড্রোক্সিল দ্বারা প্রতিস্থাপিত হয়ে একটি অন্তর্বর্তী অস্থায়ী যৌগ তৈরি করবে। এখান থেকে এখন পানি অপসারিত হয়ে কিটোন অর্থাৎ প্রোপানন উৎপন্ন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম রাসায়নিক ধর্মটি দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রাসায়নিক ধর্মে। সন্নিহিত বা জেমিনাল যে কোনো প্রকারের ডাইহ্যালাইডকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলে প্রতিক্ষেত্রেই আসলে আমরা অ্যালকাইন গঠিত হতে দেখি। আমরা এই ধরনের বিক্রিয়া দেখে নিচ্ছি। যেমন এইখানে আমরা নিয়েছি 1-2 ডাই ব্রোমোপ্রোপেন, এটি একটি সন্নিহিত ডাইহ্যালাইড। এর সাথে আমরা অ্যালকোহলের উপস্থিতিতে ক্ষারের সাথে যদি বিক্রিয়া করি তাহলে কি হবে, আমাদের অ্যালকাইন অর্থাৎ প্রোপাইন উৎপন্ন হবে। অর্থাৎ এখানে আমাদের
অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এই উৎপাদ গঠিত হয়। অর্থাৎ আমরা যদি ধরে নেই এই কার্বন থেকে ব্রোমিন আর এই কার্বন থেকে হাইড্রোজেন HBr, এই দুটো বেরিয়ে গিয়ে একটি পাই বন্ধন, আর এখান থেকে ব্রোমিন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে আরেকটি পাই বন্ধন রচিত হওয়ার মাধ্যমে এই অ্যালকাইন গঠিত হয়। আর এই পটাশিয়ামের সাথে ব্রোমাইড যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড আর হাইড্রোজেন গুলোর সাথে OH মিলে পানি গঠন করে। ঠিক এই বিক্রিয়াটি যদি ভিসিনাল ডাইহ্যালাইড নিয়ে করি আমরা, তাহলেও আমরা একই রকম উৎপাদ তৈরি হতে দেখি। তাহলে জেমিনাল বা ভিসিনাল যে কোনো প্রকারের ডাইহ্যালাইড অ্যালকোহলীয় ক্ষারের সাথে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এই অ্যালকাইন বা প্রোপাইন উৎপন্ন করছে, এই যৌগগুলো থেকে প্রোপাইন পাচ্ছি। 3 নম্বর যে আমাদের রাসায়নিক ধর্ম সেটি হচ্ছে সন্নিহিত বা জেমিনাল। এখানেও 2 প্রকার ডাইহ্যালাইডই জিঙ্ক চূর্ণ ও মেথানলের সাথে বিক্রিয়া করে অ্যালকিন গঠন করে। তাহলে 2 ধরনের ডাইহ্যালাইডই কিন্তু জিঙ্ক চূর্ণ ও মেথানলের সাথে বিক্রিয়া করে অ্যালকিন গঠন করে। আমরা এ ধরনের উদাহরণ দেখছি। এখানে সন্নিহিত ডাইহ্যালাইড রূপে একই যৌগ, উপরের যৌগটি আমরা নিয়েছি 1,2-ডাইব্রোমোপ্রোপেন, এটি মেথানল এর উপস্থিতিতে জিঙ্ক চূর্ণের সাথে যদি আমরা তাপ দিই, তাহলে এখান থেকে ডাইব্রোমো অপসারিত হয়ে আমাদের অ্যালকিন অর্থাৎ প্রোপিন উৎপন্ন হয়, আর এই ব্রোমিন দুটো জিঙ্কের সাথে মিলে জিঙ্ক ব্রোমাইড তৈরি করে। ঠিক একই রকম এখানে যদি আমরা ভিসিনাল ডাইহ্যালাইডও নেই, তারাও জিঙ্কের সাথে বিক্রিয়া করে যথারীতি আমাদের অ্যালকিন উৎপন্ন করে এবং জিঙ্ক ব্রোমাইড উৎপন্ন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম এই অ্যালকাইল ডাইহ্যালাইডের দেখলাম। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা এখন নিয়ে আসছি তোমাদের সামনে বাড়ির কাজ। আমাদের আজকের প্রথম বাড়ির কাজটি হচ্ছে অ্যালকাইল ডাইহ্যালাইড প্রস্তুতির 2টি পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা সুন্দরভাবে লিখবে। এরপরে আমরা যে প্রশ্নটি দিচ্ছি সেটি হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড পৃথকভাবে জলীয় ও অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে, বিক্রিয়া সহ লিখো। অর্থাৎ জেমিনাল ডাইহ্যালাইড জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে সেটাও বিক্রিয়া সহ লিখতে হবে, আবার এই জেমিনাল ডাইহ্যালাইড অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে সেটাও বিক্রিয়া সহ তোমাদের লিখতে হবে। 3য় প্রশ্নটি হচ্ছে পৃথকভাবে জেমিনাল ও ভিসিনাল উভয় প্রকার ডাইহ্যালাইডই জিঙ্ক চূর্ণ ও মিথানলের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে, বিক্রিয়া সহ লিখো। অর্থাৎ জেমিনাল ডাইহ্যালাইডকে জিঙ্ক চূর্ণ ও মিথানলের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় সেটাও তোমাদের লিখতে হবে, ভিসিনাল ডাইহ্যালাইড জিঙ্ক চূর্ণ ও মিথানলের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে সেটাও তোমাদের লিখতে হবে। তাহলে এই বাড়ির কাজ তোমরা সুন্দরভাবে করবে। আজকের আলোচনা এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো থাকো সেই কামনা করছি। আমার আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক দিও, এবং আমার ভিডিও দ্রুত পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে দেবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।